ওডিআই সিরিজে পাওয়া চোটকে এক চুটকিতে সারিয়ে তুলে এবং সাথে অন্যতম দুই প্লেয়ার শুভমান গিল ও প্রসিত কৃষ্ণাকে নিয়ে আজই মুম্বাইতে কেকেআর শিবিরে যোগ দিল দলের ক্যাপ্টেন ইয়ান মর্গান। চতুর্থ দিনের কেকেআরের প্র্যাকটিস ক্যাম্পে অন্যান্য সব কেকেআর তারকা ব্যাট ও বল হাতে ঝড় তুললেও কেকেআরের সবথেকে শক্তিশালী প্লেয়ার আন্দ্রে রাসেলের পাশাপাশি দলের সাথে যুক্ত হওয়া নতুন নাইট তারকা বেন কাটিং একাই ব্যাট ও বল হাতে বিধ্বংসী পারফরমেন্স করে সবাইকে চমকে দিল। হ্যাঁ ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব আইপিএল 2021-এর ঠিক আগের মুহূর্তে কেকেআরকে জেতাতে বিধ্বংসী দুই তারকা প্লেয়ার আন্দ্রে রাসেল ও বেন কাটিং কী প্রতিজ্ঞা করল ও ঠিক কীভাবে ধারালো প্রস্তুতি শুরু করল, এবং আইপিএল 2021 শুরুর আগে সকল কেকেআর ফ্যানদের মনে যে ইয়ান মর্গানের খেলা নিয়ে প্রশ্ন ছিল, তারই জবাবে আজ এইমাত্র অফিসিয়ালিভাবে ইয়ান মর্গান ঠিক কী বার্তা দিল, তো সবই জানবো এই ভিডিওতে। তো অবশ্যই দেখো পুরো ভিডিও, এবং তুমিও যদি কেকেআরের একজন ডাইহার ফ্যান হও ও কেকেআরকে আইপিএল 2021-এর চ্যাম্পিয়ন রূপে দেখতে চাও, তাহলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও আইপিএল 2021 ও কেকেআর সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে এখনই করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। এবং এই আসন্ন আইপিএল সিজনে খেলতে থাকো মাই ইলেভেন সার্কেল, আর গাঙ্গুলি বিবিএস লক্ষণের মতো চ্যাম্পিয়নদের সাথে খেলে জিততে থাকো এক কোটি টাকার দুরন্ত ক্যাশ, যেখানে প্লেয়ার চুজ করা, টিম বানানো এবং জেতা টাকাকে উইথড্র করা এতটাই সহজ যে তুমি ওইখানে ইজিলিভাবে টিম বানিয়ে লক্ষণকে হারিয়ে 5 গুণ ক্যাশ আর্ন করতে পারো। আর এখানে তো বহুজন এর আগে টাকা জিতেছেই, তাই তুমিও আর দেরি না করে ফার্স্ট ডিপোজিটে 1,500 টাকার বোনাস নিয়ে খেলতে থাকো মাই ইলেভেন সার্কেল। তো 20% ক্যাশ বোনাস পেতে এখনই ডাউনলোড করো মাই ইলেভেন সার্কেল, নিচে ডিসক্রিপশনে রয়েছে ডাউনলোড লিঙ্ক। দিস গেমস ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড মে বি এডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যাট ইউর ওন রিস্ক। তো বস, ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হাতে চোট পাওয়ায় বাকি সিরিজ থেকে ছিটকে যান ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মর্গান। যদিও মর্গানের এই চোট নিয়ে ইংল্যান্ড শিবির এতটা দুশ্চিন্তায় ছিল না, তবে তার থেকে বেশি সংশয় দেখা গেছিল কলকাতা নাইট রাইডার্স শিবিরে, কেননা আইপিএল শুরুর ঠিক আগে ক্যাপ্টেন চোট পেয়ে বসায় টুর্নামেন্টের শুরু থেকে তাকে দলে পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল বেশ অনিশ্চয়তা। কিন্তু অবশেষে যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে দিলেন মর্গান নিজেই, জানালেন আইপিএল শুরুর ঠিক আগে যতটুকু সময় হাতে রয়েছে তার চোট সারিয়ে তোলার পক্ষে খুব যথেষ্ট। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে নাইট অধিনায়ক বলেন, এক সপ্তাহ আগে যেরকম ছিলাম তার থেকে অনেক ভালো রয়েছি, আগামীকাল সেলাই কাটার কথা, ব্যাটিংয়ে নজর দেওয়ার পরে ফিল্ডিং নিয়ে ভাবনা চিন্তা করা যাবে, হাতে যতটুকু সময় পেয়েছি তার চোট সারিয়ে তোলার জন্য খুবই যথেষ্ট। তো বস, এর থেকে এটা 100% কনফার্ম যে আইপিএল 2021-এর প্রথম ম্যাচ থেকেই অধিনায়ক মর্গানকে পাওয়া যাচ্ছে। আর তাছাড়া সবথেকে বড় খবর এই যে আসন্ন আইপিএল 2021-এর ঠিক আগের মুহূর্তে সমস্ত নাইট তারকা মুম্বাইয়ের ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামে গত 4 দিন ধরে ঘাম ঝরালেও সবথেকে বেশি নজর কেড়েছেন এবার দলের সাথে নতুন যুক্ত হওয়া নাইট তারকা বেন কাটিংয়ের ঝোড়ো ব্যাটিং ও বোলিং পারফরম্যান্স। আর তাই তো দলের আরেক অন্যতম বিধ্বংসী প্লেয়ার আন্দ্রে রাসেল, যিনি নিজের বাহুবলে একাই ম্যাচ জিতিয়েছেন, তিনি আজই কোয়ারেন্টাইন পর্ব ছেড়ে অনুশীলনে নেমে পড়ে জানিয়েছেন যে 7 দিন ঘরবন্দী থাকা মোটেও সহজ নয়, সেই কয়েকটা দিন ঘরেই ফিটনেস চর্চা করতাম, তাই মাঠের মুক্ত বাতাস পেয়ে ভালো লাগছে, শরীরে একটু জড়তা থাকলেও আশা করি সেটা দ্রুত কেটে যাবে। এছাড়াও তিনি জানিয়েছেন, আমি ম্যাচ খেলার জন্য খুবই মুখিয়ে আছি, সত্যি বলতে এবার শুরু থেকেই একটা ভালো অনুভূতি পাচ্ছি, তাই সমর্থকদের মুখে হাসি পড়াতে আমরা এবার বদ্ধপরিকর, তাদের জন্য এবারের আইপিএল জিততে চাই। বস, মর্গানের ফিট হওয়া, আন্দ্রে রাসেল ও বেন কাটিংয়ের এই বিধ্বংসী প্র্যাকটিস সেশন দেখে এটা কনফার্ম যে এবার কেকেআর বাহিনী তৃতীয়বারের ট্রফি জয়ের লক্ষ্যে বেশ অন্যরকম কিছু করতে চলেছে। তো আজকের ভিডিও এটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও এইভাবে আইপিএল 2021 ও কেকেআর সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে এখনই করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।